ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দলটির জেলা শাখার আয়োজনে আজ সকালে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্ট চত্বরে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলার নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিউর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান, সে সাথে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এর আগে বিভিন্ন শাখার নেতাকর্মীদের ব্যানার ফেস্ট নিয়ে আলোচনা সভায় যোগদান করেন। দাবি জানাচ্ছে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। মঞ্চে যারা বক্তব্য রাখবেন সময় যেহেতু কম, আপনাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর আমাদের যারা বক্তৃতা দেবেন, রহমান রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকী, সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঝিনাইদহ সদর উপজেলা শাখার পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক পৌরসভার সুযোগ কমে আর যারাই মঞ্চে বক্তব্য দেবেন, আমাদের প্রিয় নেতা সম্মানিত সম্পাদক মামুনুর রশিদ লাল্টু সভাপতি।